আসসালামু আলাইকুম। যাদবপুর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মুসাম্মদ নুসরাত জাহান রত্না, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যাদবপুর কলেজ মহেশপুর জিনহাইদ। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় আছো এবং সবাই খুব ভালো আছে। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজ তোমাদের আমি এই অনলাইনে ক্লাসে নেব প্রথম পত্রের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে পণ্য ডিজাইন কি এবং পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাস থেকে পণ্য ডিজাইন কি এবং পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য সম্পর্কে আজ আমি তোমাদের আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে পণ্য ডিজাইন কি। পণ্যটা কি বা ডিজাইনটা কি, পণ্য ডিজাইন কি, ডিজাইন কি এবং পণ্য ডিজাইন কি সেটা আমাদের জানতে হবে। ডিজাইন হচ্ছে পণ্যর আকার, আকৃতি, ধরন বা মান পরিবর্তন করাকে কি বলা হয়, বা বাহ্যিক আবরণকে চেঞ্জ করাকে, পরিবর্তন করাকে আমরা কি বলবো, ডিজাইন। পণ্যর আকার, আকৃতি, রং, ধরন ইত্যাদি পণ্যের বাহ্যিক যে আবরণটা আমরা চেঞ্জ করি সেটাই হচ্ছে ডিজাইন। আর পণ্য ডিজাইন কি, পণ্য উৎপাদন করার আগে, পণ্য যদি আমরা উৎপাদন করি তার আগে আমাদের পণ্যের আকার, আকৃতি, মান, ধরন প্রভৃতি পরিবর্তনের মাধ্যমে আমাদের পণ্য ডিজাইন করতে হয়। পণ্য ডিজাইন করার কারণ হচ্ছে ভোক্তাদের পছন্দ, রুচি, অভ্যাস ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের এই পণ্য ডিজাইন করা হয়ে থাকে। পণ্য ডিজাইন করতে গেলে অবশ্যই আমাদের একটা যেটা জানতে হবে, একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পণ্যর মান, পণ্যর ধরন কেমন সেটার উপর, কিংবা ভোক্তাদের অভ্যাস, রুচি, পছন্দ অনুযায়ী আমাদের পণ্য তৈরি করতে হবে। যদি ভোক্তাদের পছন্দ এবং রুচি অনুযায়ী আমরা পণ্য তৈরি না করি তাহলে সেই পণ্যটা কখনোই গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পণ্য উৎপাদনের আগে পণ্যের আকার, আকৃতি, মান, ধরন প্রভৃতি পরিবর্তন করাকেই পণ্য ডিজাইন বলা হয়। পণ্য ডিজাইন করার মাধ্যমে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে পণ্যের প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়, পণ্য ক্রয়ের প্রতি ক্রেতারা আগ্রহী হয়। একটা পণ্য ক্রয় করতে গেলে অবশ্যই আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পণ্যের মৌলিকীকরণটা কি, পণ্যের বাহ্যিক আবরণটা কিরকম, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি পণ্যের আকার আকৃতির যদি পরিবর্তন না করে ডিজাইনটা যদি মনোভূত না হয় বা মনোযোগ আকর্ষণ সৃষ্টিতে বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু সেই পণ্য কখনোই ক্রেতারা ক্রয় করতে আগ্রহী হবে না, কিংবা সেই পণ্যটা বিক্রি করে আমরা লাভজনকভাবে কোনো ব্যবসায় সফল হতে পারবো না। এই প্রসঙ্গে আগারওয়াল অ্যান্ড গ্রানভেক বলেন যে পণ্য ডিজাইন সম্পর্কে বলেছেন যে পণ্যর কার্যপ্রতীক ডিজাইন, পণ্যর আকার পরিবর্তন, পণ্য গবেষণা এবং উন্নয়নের সামগ্রিক কাজকে কি বলা হয়, পণ্য ডিজাইন। তো আমরা এটা আমরা সহজেই বুঝতে পেরেছি যে পণ্য ডিজাইনের সাথে দুটি বিষয় জড়িত, একটি হলো পণ্যের আকার নির্ধারণ এবং অন্য অপরটি হচ্ছে পণ্যের গুণগত মান। পণ্য ডিজাইনের ক্ষেত্রে আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে, একটি হচ্ছে পণ্যের দুটি বিষয়, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পণ্যের আকার নির্ধারণ, দুই হচ্ছে পণ্য ডিজাইন করতে গেলে যে দুটো জিনিস আমার জানতে হবে সেটা হচ্ছে পণ্যের আকার নির্ধারণ। অতএব পণ্য কতটুকু সাইজ হবে, পণ্য কতটুক সাইজ পরিবর্তন করলে বা পণ্যের আকার আকৃতি কেমন হলে একটা পণ্য ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে গুণগত মান, গুণগত মান যদি ভালো না হয় কোনো পণ্য কিন্তু ক্রেতারা যদি একবার ক্রয় করে পরবর্তীতে কিন্তু সেই পণ্য আর কখনোই ক্রয় করবে না। তো আমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে পণ্যর গুণগত মানটা নির্ধারণ করতে হবে এবং আকার আকৃতির মান নির্ধারণ করতে হবে। পণ্যের আকার আকৃতি, মান, ধরন, প্যাটার্ন এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই পণ্য কখনোই বাজারজাত করতে আমরা পারবো না, কিংবা সেটা সক্ষম হবো না। তো সেই ক্ষেত্রে আমাদের পণ্য ডিজাইন কি, পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের আকার আকৃতি, রং, ধরন, প্যাটার্ন এবং বাহ্যিক আবরণ চেঞ্জ করাকেই পণ্য ডিজাইন বলা হয়। আমি আবারও বলছি, পণ্যের আকার আকৃতি, রং, ধরন, প্যাটার্ন এবং বাহ্যিক আবরণ পরিবর্তন করাকেই পণ্যের ডিজাইন বলা হয়ে থাকে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব, যেটা আমরা জানবো সেটা হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে পণ্য ডিজাইন কি,
পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের আকার আকৃতি রং ধরন প্যাটার্ন এবং বাহ্যিক আবরণ চেঞ্জ করা করা কি পণ্য ডিজাইন বলে থাকে আচ্ছা পণ্য ডিজাইনের বিভিন্ন গুরুত্ব বা উদ্দেশ্যটা কি সেটা এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসব বিভিন্ন ঋতু বিভিন্ন ফ্যাশন হাউসগুলো যেগুলো বিভিন্ন ধর্মীয় উৎসব এবং ঋতুকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলোতে বিভিন্ন ধরনের পণ্য ডিজাইন করা হয়ে থাকে কারণ আমাদের দেশে আমাদের মুসলমানদের দুইটা ধর্মীয় উৎসব ঈদুল আযহা ঈদুল ফিতর আর হিন্দুদের যেমন দুর্গাপূজা ঠিক আছে এই যে ধরনের কিছু উৎসব তারপর আছে ঋতু যেমন বসন্ত উৎসব পহেলা বৈশাখ এই যে এগুলো পালনের ক্ষেত্রে এই দিকটা মাথায় রেখে যে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো বিভিন্ন ধরনের পণ্য ডিজাইন করে থাকে বা বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে বিভিন্ন ধরনের ড্রেস যে কালেকশন করে থাকে এগুলো যে আমরা ক্রয় করে থাকি এটা হচ্ছে যদি আমাদের পণ্য ডিজাইনটা সুন্দর না হয় তাহলে কিন্তু আমরা এই ফ্যাশন হাউসগুলোতে কেউ আমরা পণ্য ক্রয় করব না এখন একটা জিনিস মনে করো যে আয়েশা সিদ্দিকা কিংবা তুমি বিদেশ থেকে একটা প্রশিক্ষণ নিয়ে এসেছো ফ্যাশন হাউসের উপরে বা বিভিন্ন প্রশিক্ষণের উপর একটা ফ্যাশন প্রশিক্ষণের উপর একটা ডিজাইনের উপরে তুমি প্রশিক্ষণ নিয়ে এসেছো এবং একটা ফ্যাশন হাউসে তুমি কর্মরত হয়েছো বা একটা চাকরি করছো সেক্ষেত্রে তুমি কি করবা যে আমি বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইন বা মনোযোগ আকর্ষণ করার জন্য সুন্দর সুন্দর ডিজাইনে আমি ড্রেস তৈরি করবো পণ্য তৈরি করবো যেটা ক্রেতারা ক্রয় করতে আগ্রহী হয় আচ্ছা তুমি যদি নতুন নতুন ডিজাইনের পণ্য যদি তুমি মানে তৈরি না করতে পারো তাহলে কিন্তু কোনো ক্রেতা সেই দোকানেও আসবে না কিংবা সেই ফ্যাশন শোতেও আসবে না এক্ষেত্রে তিনি ভোক্তাদের চাহিদা এবং পছন্দের ওপর সেক্ষেত্রে কি করতে হবে ভোক্তাদের চাহিদা এবং পছন্দের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পণ্য ডিজাইন করতে হবে পণ্য ডিজাইন করার মাধ্যমে কি হবে সেটা পণ্য ক্রেতারা ক্রয় করতে হবে আগ্রহী হবে কারণ বিভিন্ন উৎসব বিভিন্ন ঋতু এগুলোই কিন্তু মানুষ পণ্য বা ফ্যাশন হাউসগুলোতে বেশি ভিড় করে তো এবার আমরা কারণ হচ্ছে ফ্যাশন হাউসে বা পণ্য ডিজাইনের গুরুত্ব প্রথমটা হচ্ছে আমাদের আকর্ষণ সৃষ্টি পণ্য ডিজাইনে পণ্যের আকার আকৃতি এবং রং এবং মানের পরিবর্তন করা হয় পণ্য ডিজাইনে কি করতে হয় পণ্যের আকার আকৃতি রং এর উপর পরিবর্তন করা হয় এবং এর কারণে নতুন পণ্য ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে কারণ একটা পণ্য যদি ক্রেতাদের কাছে আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু সেই পণ্য ক্রেতারা কখনোই ক্রয় করতে আকৃষ্ট হবে না তবে এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এমন পণ্য এমন ডিজাইন করতে হবে যাতে সেই পণ্যটা ক্রেতারা দেখা মাত্রই ক্রয় করতে আকৃষ্ট হয় বা আগ্রহী প্রকাশ করে এটাই হচ্ছে পণ্যের আকর্ষণ বৃদ্ধি করা অতএব একটা ফ্যাশন ডিজাইনারকে বা একজন পণ্য ডিজাইনারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সে পণ্যটা কিভাবে আমি ডিজাইন করছি বা কেমন ডিজাইন হচ্ছে সেই পণ্যটা ক্রেতা কতটুকু না ক্রয় করবে তার প্রতি আমাদের অবশ্যই নজর রাখতে হবে দুই নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় কমানো শুধু পণ্য ডিজাইন করলে কিন্তু আমাদের হবে না উৎপাদন ব্যয় যাতে কমে তার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে হ্যাঁ উৎপাদন আমাদের বেশি হবে কিন্তু উৎপাদন ব্যয়টা আমাদের কম হবে সেই ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে আমরা পণ্যটা এমনভাবে ডিজাইন করবো যেটা আমাদের পণ্যরা ক্রেতারা ক্রয় করতে আগ্রহী হয় এতে যখন অধিক পণ্য আমরা ক্রয় বিক্রয় করতে পারবো তখন আমাদের কি হবে উৎপাদন ব্যয়টা কমে যাবে এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে পণ্যরা যাতে পণ্যের প্রতি ক্রেতারা যাতে আকর্ষিত হয় এবং পণ্যটা ক্রয় করার মাধ্যমে আমাদের উৎপাদন ব্যয়টা যেন আস্তে আস্তে কমে আসে এবার আমাদের করতে হবে যেটা হচ্ছে তিন নম্বর গুরুত্ব হচ্ছে বাজার সম্প্রসারণ বাজার সম্প্রসারণ মানে কি এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাজার বসে থাকে আজ আমরা যদি ক্রয় কোনো ফ্যাশন হাউসে যাই যদি ভালো একটা ফ্যাশন হাউসে যেতে গেলে কিন্তু আমাদের অবশ্যই মহাশপুর যেতে হবে কিংবা যশোর যেতে হবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু ছুটে যাই বিভিন্ন উৎসব বিভিন্ন ঋতুতে যখন আমরা পণ্য ক্রয়ের জন্য যাই কিংবা একটা নতুন জামা ড্রেস ক্রয় করতে যাই তাহলে কিন্তু কী হতে হয় আমাদের বিভিন্ন জায়গা দরকার হয় যেখানে আমাদের খুব সুন্দর সুন্দর গার্মেন্টস আছে মার্কেট আছে সেখানে আমরা দৌড়াই তো কী করতে হবে আমাদের ফ্যাশন হাউসগুলো যদি সুন্দরভাবে পণ্য ডিজাইনটা হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় শাখা অফিস হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই মার্কেট স্থাপন করতে পারবো এবং বাজার সৃষ্টির মাধ্যমে নতুন নতুন বাজার সৃষ্টির মাধ্যমে কি হবে ক্রেতারা কিন্তু এই বাজার থেকে অন্য বাজার বিভিন্ন ধরনের পণ্য সেখানে তারা ক্রয় করবে এবং পণ্যের মান যতটা সুন্দর হবে পণ্য ডিজাইন যতটা সুন্দর হবে বাজারও ঠিক ততটাই সম্প্রসারিত হবে পাঁচ নাম চার নাম্বার হচ্ছে ভোক্তার রুচির পরিবর্তন ভোক্তার
ভোক্তা রুচির পরিবর্তন। আচ্ছা এখন আমার জানতে হবে সেটা হচ্ছে ভোক্তাদের কি করতে হবে, যখন আমি পণ্য ডিজাইনার কে অবশ্যই কি জানতে হবে, ভোক্তার রুচি অভ্যাস পছন্দের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভোক্তা এখন কোন পণ্যটা পছন্দ করবে, কোন ধরনের পণ্য পছন্দ করবে। হ্যাঁ এখন আমার শীতকাল, ঠিক শীতকালে পণ্য আমার এখানে উপস্থাপন করতে হবে, গরমকালে ঠিক গরমের পোশাক এখানে উপস্থাপন করতে হবে এবং তার ডিজাইনটা যত যত সুন্দর হবে ভোক্তারা ঠিক ততটাই ওটা ক্রয় করতে আগ্রহী হবে। তো আমাদের কি করে নজর রাখতে হবে, ভোক্তার রুচি অভ্যাস পছন্দ ইত্যাদির উপর আমাদের পণ্য ডিজাইনটাও নির্ভর করে। অর্থাৎ পণ্য ডিজাইনটা যত সুন্দর হবে ভোক্তারা ঠিক সেই পণ্যটা ক্রয় করতে ঠিক ততটা আগ্রহী হবে। অর্থাৎ পণ্য ডিজাইনে ভোক্তার রুচি উপর নির্ভর করে পণ্য ডিজাইন করাটা আমাদের দরকার। 4 নম্বরটা হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি, নতুন সুযোগ সৃষ্টি, নতুন সুযোগ সৃষ্টি। 5 নম্বর যখন আমরা নতুন ডিজাইন প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক বাজারে, নতুন ডিজাইন প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার একটা অন্যতম হাতিয়ার। আমি যদি ডিজাইনটাকে সুন্দর করি তাহলে নতুন নতুন প্রতিযোগিতা বা নতুন নতুন বাজারে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকা সম্ভব। এই জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে কোন পণ্যটা বাজারে বেশি প্রচার হচ্ছে, কোনটা আমাদের বাজারে আমরা বেশি টিকে রাখতে পারছি। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের নজর রাখতে হবে যাতে নতুন নতুন সুযোগ আমরা সৃষ্টি করতে পারি, বিভিন্ন ধরনের অফার দিতে হবে যে ঠিক আছে এই পণ্যটা কিনলে এই পণ্যটার সাথে একটা পণ্য ফ্রি, এখন কিন্তু বাজারে এটাই ছেয়ে গিয়েছে। অর্থাৎ সেদিকে আমাদের নতুন নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য ডিজাইন করতে, পণ্য ডিজাইন করাটা হচ্ছে নতুন নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে কিন্তু অনেকটাই নির্ভর করে। তো আমাদের একদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা নতুন সুযোগ সৃষ্টি করার মাধ্যমে পণ্য ডিজাইনটা বিশ্বব্যাপী বা বিস্তৃত লাভ করবে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রতিযোগিতা বা প্রযুক্তিগত পরিবর্তন। ফ্যাশন ডিজাইনটা বা পণ্য ডিজাইনটা কিন্তু অনেকটাই প্রযুক্তিগত পরিবর্তনের উপর নির্ভরশীল, কারণ এক সময় ছিল 1G মোবাইল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বোঝো যে আমরা প্রথমে কি করতাম 1G ব্যবহার করতাম, তারপরে আস্তে আস্তে পরিবর্তন করে আসলো কি 2G। আচ্ছা 2G যখন দেখলো না 2G থেকে আরো হাই স্পিডে নেটওয়ার্কিং ব্যবস্থা দরকার আছে, সেক্ষেত্রে কি সৃষ্টি হলো 3G। থ্রিজির পরে কি আসলো, এখন আমরা যে যুগে বসবাস করছি, যে প্রযুক্তির ভিতরে বসবাস করছি সেটা হচ্ছে 4G। 4G মাধ্যমে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছি। এই 4G যখন আমরা প্রযুক্তিগত একটা পরিবর্তন আসছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, আবার যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে আমরা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইনারদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পণ্য আমরা ক্রয় করতে পারছি। অনলাইনে আমরা অর্ডার দিচ্ছি ঘরে চলে আসছে, এই যে প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে একটা পণ্য ডিজাইনের ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলেছে। যেটা হচ্ছে পণ্য ডিজাইন যদি আমাদের সুন্দর হয় আমরা অনলাইনে অর্ডার দিয়েও পণ্য ক্রয় বিক্রয় করতে পারি। প্রযুক্তিগত পরিবর্তনটা হচ্ছে ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে একটি অন্যতম উদ্দেশ্য বা গুরুত্ব রাখে। সেটা হচ্ছে যদি আমরা পণ্য ডিজাইনটা সুন্দরভাবে করতে পারি তাহলে প্রযুক্তিগত মাধ্যমেও আমরা পণ্যগুলো বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে পাঠাতে পারি। এরপর হচ্ছে সুনাম রক্ষা। বর্তমান যুগে চাহিদার সাথে বসবাস করতে হলে বর্তমান যুগে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা কিন্তু পণ্য ডিজাইনারদের একটা অন্যতম লক্ষ্য। কারণ হচ্ছে তারা যদি নতুন নতুন পণ্য যদি সৃষ্টি করতে পারে বা পণ্য ডিজাইন করতে পারে তাহলে কি হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম রক্ষা হবে। সুনাম রক্ষা হবে কেমন, যে এখান থেকে পণ্য ক্রয় করে একটা ক্রেতা বা ভোক্তা খুব সুযোগ সৃষ্টি পেয়েছে বা খুব সুযোগ পেয়েছে, খুব আকর্ষিত হয়েছে এবং সে পণ্যটা ক্রয় করে সে খুব খুশি। এই ধরনের কাজগুলো হচ্ছে কি করতে হবে, ফ্যাশন ডিজাইনারকে বা পণ্য ডিজাইনারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে জীবনযাত্রা মানোন্নয়ন। পণ্য ডিজাইন ঠিক যতটা উন্নত হবে মানুষের জীবনযাত্রার মানও ততটা উন্নত হবে। পণ্য ডিজাইন উন্নত করার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কারণ হচ্ছে কি, যত উন্নত হ্যাঁ মানুষের পরিচয় পাওয়া যায় কি, মানুষ অনেকে কথায় কথায় বলে যে মানুষের পেটে কি আছে সেটা কিন্তু দেখতে যায় না, মানুষের পোশাকে মানুষের
ব্যবহারিক বা বংশগত পরিচয় পাওয়া যায় যত ভালো তত সুন্দর ড্রেস পরবা হ্যাঁ একটা সুন্দর ড্রেস পরে যখন আমি বাইরে যাই অবশ্যই সবাই বলবে যে রানা ড্রেসটা অনেক সুন্দর বা পণ্যটা অনেক ভালো অর্থাৎ পণ্য ব্যবহার করার আগে আমাদের জানতে হবে পণ্যর মান কেমন গুণগত মান কেমন বা আকার আকৃতি আকার বা কেমন মান কেমন ধরন কেমন বাহ্যিক আবরণটা কেমন এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো সর্বশেষ যেটা হচ্ছে পণ্য ডিজাইনের উপরে কিন্তু জীবনযাত্রার মানও নির্ভর করে তো সর্বশেষ আমি এটাই বলতে পারি যে পণ্য ডিজাইনের নতুন পণ্য ডিজাইন প্রতিষ্ঠানকে ক্রেতার মন জয় করতে প্রতিযোগিতায় টিকে থাকতে পাশাপাশি ভোক্তাদের মন জয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সর্বশেষ আমি তোমাদের বলবো যে আমি যেটা আলোচনা করলাম সেটা তোমরা বাসায় আবার একটু পড়বা এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তোমাদের আমি যেটা আলোচনা করলাম সেটা তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে পড়বা আর সর্বশেষ যেটা হচ্ছে আমি আবার একটু বলি যে পণ্য ডিজাইনটা কি সেটা তোমরা বাসায় একটু পড়বো যে পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের আকার আকৃতি মান ধরন প্যাটার্ন বা বাহ্যিক আবরণ পরিবর্তন করাকে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে পণ্য ডিজাইনের মাধ্যমে কিন্তু একটা পণ্যের প্রতি ক্রেতা আকৃষ্ট হয় এবং পণ্য আকর্ষিত হয়ে পণ্যটা ক্রয় করতে বাধ্য হয় আচ্ছা আর একটা জিনিস রাখতে হবে মনে রাখতে হবে সর্বপ্রথম মানে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে পণ্য ডিজাইনারকে সেটা হচ্ছে ভোক্তার পছন্দ অভ্যাস এবং চাহিদার উপর ভিত্তি করে কিন্তু পণ্য ডিজাইন করতে হবে তো সর্বশেষ তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের পরীক্ষা হবে যখনই হোক পরীক্ষা হয়তো সীমিত কয়েকটা সাবজেক্ট নিয়ে হলেও তোমাদের পরীক্ষা হবে তো তোমরা বাসায় যেখানেই থাকো সব পড়াশোনা করবো বসে সাথে সম্পর্ক রাখবা হ্যাঁ আমরা জানি যে এই করোনাকালীন সময়ে অনেক ছেলে মেয়ে ধরে গিয়েছে অনেকের হয়তো বিয়ে হয়ে গিয়েছে তারা পড়া থেকে অনেকটা দূরে তো যত তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো না কেন পড়ার সাথে সম্পৃক্ত থেকো এবং বইয়ের সাথে একটু বইটাকে একটু দেখো পড়াশোনাটাও করো অনলাইন ক্লাসগুলো দেখো তো সবাই ভালো থেকো আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবা স্বাস্থ্যসম্মত সুস্থ থেকো স্বাস্থ্যসম্মত খাবার খেয়ো তো ভালো থেকো আল্লাহ হাফেজ